60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তাদের নিজ নিজ রাজনৈতিক দলের পক্ষে প্রেসিডেন্ট পদের জন্য সম্ভাব্য প্রার্থী নির্বাচিত হলেন। কারণ মনোনয়ন নিশ্চিত করার জন্য মঙ্গলবার রাতে তারা প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের ভোট পেয়েছেন। বাইডেন প্রশাসন মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে ইউক্রেনের জন্য $300 মিলিয়ন নতুন সামরিক সহায়তা প্যাকেজ দেবে। এই তহবিল পেন্টাগনের ব্যয় সাশ্রয় থেকে আসছে। প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ওয়াশিংটনে পোল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের আশ্বাস দিয়েছেন যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে পোল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অত্যন্ত শক্তিশালী। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।